গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকালে তাড়াতাড়ি তো একদমই বলবো না, 10টা বেজে গেছে। আজকে যেহেতু উইকেন্ড, আজকে সানডে, তো আজকে আমার জন্য ফানি ডে। আর মানে সারাদিন ল্যাদ খাবো, মজা করব, এই যা যা করবো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো কালকে খুব ভালো একটা দিন কাটিয়েছি আমরা দুজনে। অনেক আমাদের বাইকে বেরোতে না মানে খুব ভালো লাগে, খুবই মানে যাই হোক মানে ফোর হুইলারে গেলে, হ্যাঁ অবভিয়াসলি ফোর হুইলারে গেলে সব কিছু মানে অনেকটাই সেফ। তারপরে ধরো ধুলো এইসব রাস্তায় যা ডাস্ট অ্যান্ড অল, সেগুলো থেকেও অনেকটা মানে দূরে থাকা যায়। কিন্তু বাইকের মানে কিন্তু আমার ওই নিউ টাউনের রাস্তায় লং ড্রাইভে যেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমরা বাইক নিয়ে বেশি বেরোয়, ফোর হুইলার নিয়ে অতটা বেরোয় না। কেন কি ফোর হুইলার নিয়ে সব থেকে বড় প্রবলেম হচ্ছে জ্যাম, জ্যামে মানে ফোর হুইলারে পিছনে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকো, কখন গাড়ি এগোবে তার পিছন পিছন টুকটুক টুকটুক করে এগোবো। বাট বাইকে হলে কি টুকটুক 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 করে এদিক ওদিক করে যেতে পারি। তো সেই জন্যই আমরা বাইকে বেশি প্রেফার করি যাওয়ার জন্য। তো কালকে প্রায় তোমাদেরকেও লাস্ট, কালকে এসে তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো ব্লগ তো এন্ড করতেই পারিনি, ও ব্লগটা এন্ড করেছে। তো প্রায় 70 কিলোমিটার্সের বেশি আমরা মানে কালকে বেরিয়ে মানে গেছি ওখান থেকে, এখান থেকে যেতেই 35 কিলোমিটার, ফিরতে 35 কিলোমিটার, তারপরে মাঝে এদিক ওদিক গেছি। তো অ্যারাউন্ড 75 কিলোমিটার্সের অ্যারাউন্ড আমরা কালকে ট্রাভেল করেছি। তো খুব ভালো কালকে দিনটা ছিল, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি। তো আজকের ব্লগ, আজকে যেটা পাবলিশ হবে সেটাতে তোমরা পুরোটাই। তো সেদিন আমাদের স্যাটারডে ফটো ফ্রেমটা লাগানো হয়নি, গদিটা না প্রচন্ডই মানে নরম, তো সেই জন্য এটা চেয়ারটা খুব নড়ে নেমে যাবে। তো স্কিল টাইপের কিছু আছে, স্কিল এইটাই তো স্কেল হয়েছে। তো আমাদের ফটো ফ্রেম লাগানো হয়ে গেছে, আরো দু তিনটে বানাবো, নিয়ে এই রুমেই টাঙাবো। এইটা এখন লাগানো হয়ে গেল, রুমের অবস্থাটা দেখো এবার থেকে, এবার পুরো ঠিক করতে হবে, ঠিক করে দেখাচ্ছি তোমাদের। স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এবার লাঞ্চও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার ফেভারিট চিকেন ছিল, তো আমরা বেরিয়ে পড়েছি বিকেল বেলা, একটু সন্ধ্যাবেলা বিকেল বলবো না, সন্ধ্যে সাতটা বেজে গেছে। তো একটু দুজনে মিলে একটু ভাবলাম একটু হেঁটে আসি, ভেবেছিলাম পার্লার যাব আইব্রো করতে, বাট সেটা ড্রপ করেছে, ড্রপ সেটার প্ল্যান। হ্যাঁ, বিকজ তারপর আরেকটাও ভেবেছিলাম দুপুরবেলায় রিল বানাতে একবার ছাদে যাব, বাট সেটাও ড্রপ, সেটাও ক্যান্সেল। কিছুদিন ধরে মানে রাস্তায় কাজ হচ্ছিল বলে মাঝে অটোটা চলা বন্ধ হয়েছিল, তাই না? কিন্তু আবার করোনাও বলতে পারো সবকিছুর জন্য, আবার রাস্তাগুলো ঠিক হয়ে গেছে, এখন তো চলছে, আবার নর্মাল বেঁধে মানে অটো চলা স্টার্ট হয়ে গেছে। আর তার থেকেও বড় এখানে কলেজ আছে, তো সেই কারণের জন্য তো অটো আরও বেশি চলাচল। তো আজকে দেখাবো কলেজটার মেমোরিজ, চলো তোমাদের দেখাচ্ছি কার কলেজ কি কলেজ সব দেখাবো। তো চলো আস্তে আস্তে যাই, দেখাচ্ছি তোমাদের, পৌঁছে গিয়ে দেখাচ্ছি, পৌঁছে গিয়ে দেখাচ্ছি। মানে যেতে এখান থেকে টাইম লাগবে, আমাদের বাড়ির পাশে কলেজের হোস্টেলটা, তো আর মেন যে কলেজটা মেন বিল্ডিংটা সেটা একটু হেঁটে গিয়ে 1 কিলোমিটার ডিসটেন্স আছে, তো ওটা তোমাদের গিয়ে দেখাচ্ছি। তো আমরা এসে গেছি কলেজের সামনে, তো এটা হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ। অ্যান্ড সঞ্চিতা যেটা বলছিল মেমোরির কথা, সেটা হচ্ছে বেসিক্যালি আমার মেমোরির জন্য, আমি এখান থেকেই পাস আউট, 2010-2014 ব্যাচের পাস আউট আমি। তো অনেক কিছুই মেমোরিজ আছে কলেজের সাথে, কলেজ এখন প্রচুর ডেভেলপ হয়ে গেছে, প্রচুর কিছু চেঞ্জ হয়ে গেছে, মানে বিল্ডিংটা যে কালারে করেছে হোস্টেলের বিল্ডিংটাও সেই কালারে, সেম কালারে। তো এখান থেকে পুরো, এটা কি তোমাদের ফার্স্ট গেট? এটা এটা, হ্যাঁ এটাই গেট নাম্বার 1, এটা দিয়ে তোমরা যেতে, এটা দিয়ে ঢোকার গেট মেনলি। হ্যাঁ, অনেক বড়, আবার উপরে কি হচ্ছে, উপরে এক্সপ্যানশন হচ্ছে, আর তাছাড়া ওইদিকে সাইডেও হয়েছে দেখলাম,
সাইড গুলো এক্সপ্যান্ড করেছে। তো যারা এদিকে আছো সবাই নেতাজি একটা রেনাউন্ড কলেজ, সবাই মোটামুটি ডেফিনেটলি টেকনো গ্রুপের ওয়ান অফ দা বেস্ট কলেজ। তো সবাই মোটামুটি জানে যে সবাই নাম শুনেছো নেতাজি। তো গড়িয়া স্টেশন থেকে আরো প্রায় 7 মিনিটস বাই অটো। ওখানে একটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম ও আছে। হ্যাঁ, এখানেই মেইনলি আমাদের সব ইয়ে খোলা। তো মানে ফার্স্ট ইজ এই ব্যাংক, হ্যাঁ ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করা এই করা সব এখানেই করি। আর কোনোদিন যদি মানে কোনোদিন না, একদিন আমার কলেজে দেখাবো অবশ্যই। হ্যাঁ একদিন আমার কলেজে দেখাবো, এখনই বলছি না বাট দেখাবো অবশ্যই, একদিন আমার কলেজ দেখাবো। তো এখান থেকেই সব ক্যাম্পাসিং সব, এখন তো সত্যি অনেক ভালো ভালো মানে ইয়েরা আসছে, কোম্পানিজ আসছে যদি কেউ আমাকে সাবস্ক্রাইব করে থাকো, আর এইদিকে যদি কেউ থাকো তাহলে সবাই এটাকে চিনবে অবশ্যই। খুবই ফেমাস, বহু পুরনো কলেজ। আর এখান থেকে আর একটু গেলে হচ্ছে টেকনোর মেন স্কুলটা, সেটা একটু গেলেই ওটা কোনোদিন একদিন বিকাল বিকাল এসে ওটা একদিন দেখে আসবে। হ্যাঁ আজকে রাত হয়ে গেছে তো তো ওই দিকটা একটু অন্ধকার হয়ে যায়, তো সেই কারণের জন্য ওই দিকটা অতটা দেখা মানে বাকিটুকু দেখাচ্ছি তোমাদেরকে এখান থেকে। এই ফ্রন্ট দিকটা এটা, আর ওই দিকটা এখন প্রচুর দোকান হয়ে গেছে, মানে আগেও ছিল কিন্তু এই করোনার জন্য না অনেক কিছু বন্ধ হয়ে গেছিল, অনেক কিছু খুলেও ছিল। হ্যাঁ অনেক কিছু খুলেও ছিল। আসলে সব থেকে বড় হচ্ছে বাচ্চাগুলো তো সব মানে বাড়ি থেকে ইয়ে করছিল না, মানে অনলাইন ক্লাসেস হচ্ছিল, সেই কারণের জন্য এখন সব কিছু খুলে গেছে, দোকান দোকান সব কিছু অনেক কিছু হয়ে গেছে, আর সব চলেও এসেছে যেহেতু কলেজ খুলে গেছে। এখন রাস্তায় প্রচুর ভিড় দেখো, রাস্তায় প্রচুর ভিড়, আর সব বাচ্চা মানে ছেলেরা মেয়েরা সব বেরিয়ে পড়েছে সন্ধ্যেবেলা। চলো এবার বাকিটা তোমাদের দেখাচ্ছি। আবার আমরা এখানে একটা জায়গায় এসেছি, রসুরঘাট। ওখানে ভাবলাম কিছু খাই, তো এখানে মোমো, ওখানে সিঙ্গারা খেয়েছি। হ্যাঁ সিঙ্গারা খেয়ে এবার আমরা এখানে মোমো দেখতে এসেছি, দেখি কেমন টেস্ট হয়। এক প্লেট মোমো অর্ডার করেছি, আমরা ফিডব্যাক ভালো পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, এই কারণেই আশা যে ভালোই মোমো এখানে, তো কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম এলাম। দেখা যাক, এরকম ছোটোই দোকান, একদমই ছোট, তো দেখা যাক কীরকম টেস্ট হয়, তোমাদেরকে জানাচ্ছি। মোমো চলে এসছে, 5 পিস দিয়েছে না, 6 পিসেস দিয়েছে উইথ স্যুপ অ্যান্ড চাটনি। তো লেটস হ্যাভ ইট অ্যান্ড তারপর বলছি তোমাদের কেমন টেস্ট ছিল। এটা ছোটো, খুব ভালো টেস্ট ছিল, তাই না? খুবই ভালো টেস্ট ছিল, ঝাল ছিল, আমি ততটা ঝাল খেতে পারি না যদিও, খুব ভালো টেস্ট ছিল। রসুঘর নাম, কলেজে যারা এই পাশে আছো তারা জানতেই পারবে, যদি কেউ আমাকে সাবস্ক্রাইব করে থাকো টুয়ার্ডস উপহার যেতে, ওটা আসলে ওটা লেফট সাইড, এটা রাইট সাইডে পড়ছে, ওই যে চলে যাচ্ছে সোজা রাস্তাটা, এই দিকে দোকানটা। ফাইনালি সব কিছু ডান, ডিনার ফিনার কমপ্লিট হয়ে গেছে, এডিটিংয়ে বসে পড়েছি আমি, আমার যে রুটিন ওয়ার্ক কাজে লেগে পড়েছি। তো আজকে সারাদিনটা কি বলবো, ওই যেটা বলে না জেট ল্যাগ হয় মানুষের, জেট অনেক ট্রাভেল করলে, আমাদের বাইক ল্যাগ হয়েছে এবার 70 কিলোমিটার উপর একদিনে ড্রাইভ করে অবস্থা খারাপ, তো ওই ল্যাগটাই আজকে কাটালাম সারাদিন। একটু বেরিয়েছিলাম, তোমার তো দেখালাম, আমার কলেজও দেখিয়ে দিলাম, পুরনো কিছু স্মৃতি সবই চারণ হয়ে গেল। তোমরা আশা করি কলেজের একটু ফিল পেলে নতুন করে, জানি না তোমাদের ভালো লেগেছে কিনা। তো কলেজটা অনেকটা রিনোভেট করেছে, তো সব কিছু দেখানো হলো, তো এবার দেখি একটু এডিটিংটা শেষ করে আপলোডে রেখে দেবো, কারণ কালকে তো টাইম পাবো না একদমই, আমি সকালবেলায় উঠেই অফিসের জন্য দৌড়াতে হবে, দুজনকে বহুত বহুতই ব্যস্ত থাকবো কালকে সকালটা। তো অন দ্যাট নোট আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, অ্যান্ড অ্যাজ শি সেজ, ডু লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ডোন্ট ফরগেট টু
subscribe and comment. Okay, chalo, tata, bye bye, take care.